তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল যে ICDS সুপারভাইজারের যে পোস্টে নিয়োগ হওয়ার কথা ছিল তার অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট যেটা হচ্ছে কালকে বেরিয়েছে, কালকে অর্থাৎ 8ই মার্চ। তো এই ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে ডিটেলসটা একটু জেনে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা হচ্ছে 8/2019। এখানে দিয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি, অর্থাৎ শুধুমাত্র মেয়েরাই এটার জন্য আবেদন করতে পারবে। আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে তাদের তরফ থেকে এটা নেওয়া হচ্ছে, PSC-র মাধ্যমে পরীক্ষাটা হবে। প্রথমে আসি ভ্যাকেন্সির ব্যাপারে, কতজন ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে 2954 জন টোটাল ভ্যাকেন্সি আছে, যার মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2954 জন, যার মধ্যে জেনারেল 1475, SC-650, ST-178, OBC-296, OBC-B হচ্ছে 207 এবং PH হচ্ছে 39 জন। তো এক্ষেত্রে যে যেমন রিজার্ভেশন পায় SC-ST-OBC সেরকম পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভ্যাকেন্সি। আর যে কোয়ালিফিকেশান যেটা দরকার, সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। আর শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই এটা করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র মেয়েরাই করতে পারবে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন রেকগনাইজ, গ্র্যাজুয়েট বা স্নাতক পাস হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে যেন পারে সেরকম যোগ্যতা থাকা দরকার। তো স্বাভাবিক, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলে যারা আছি সবাই বাংলা পড়তে লিখতে অবশ্যই পারব। এবার আসি বয়স, যেটা হতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 39 বছর বয়স হতে হবে 1/1/2019, অর্থাৎ 1/1/2019 ক্ষেত্রে ডেটটা হিসাব করে দেখতে 39 বছরের যেন একদিনও বেশি না হয় তাহলে কিন্তু হবে না। বা জন্ম তারিখ যেটা হবে 2 জানুয়ারি 1980 আগে হওয়া চলবে না। বয়সের ক্ষেত্রে যে যেমন ছাড় পায়, SC-ST 5 বছর এবং OBC-রা নন ক্রিমি লেয়ার যারা তারা 3 বছর করে ছাড় পাবে এবং PH-রাও ছাড় পাবে যেমন পায় সেই রকমই। এই অ্যাপ্লিকেশান করার জন্য যে ফিস লাগবে সেটা হচ্ছে 160 টাকা, আর প্লাস ব্যাংকের চার্জেস একটা লাগে। নর্মালি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে কোনো চার্জেস লাগে না, যদি সাধারণত SBI ডেবিট কার্ড হয়। আর নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা চার্জ লাগে 20 টাকা। এছাড়া অফলাইন পেমেন্টেরও অপশান থাকবে। SC-ST বা PH-দের ক্ষেত্রে কোনো এক্সামিনেশন ফি লাগবে না, টোটালি ছাড় এটা। স্কেল অফ পে, অর্থাৎ বেতন, যেটা হচ্ছে পেমেন্ট 3 বেতন 7100 থেকে 37600 পর্যন্ত, প্লাস GP 3600। এছাড়াও DA, MA, HRA যেমন যেটা পায় সেরকমই সেগুলো এর সঙ্গে অ্যাড হবে। পরীক্ষার যে সেন্টার হবে সেটা কলকাতা, সাউথ, বারুইপুর, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কালিম্পং, দার্জিলিং, মোটামুটি যেগুলো PSC-র আন্ডারে পরীক্ষা হলে যেসব জায়গায় পরীক্ষা হয় সেসব সব জায়গায় পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে আসি যে পরীক্ষা কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশান যে শুরু হচ্ছে সেটা হচ্ছে 14 মার্চ 2019 থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, যেটা চলবে 16 এপ্রিল রাত 12টা পর্যন্ত, এবং ফি পেমেন্ট করাটা চলবে 17 এপ্রিল 2019, 17 এপ্রিল পর্যন্ত চলবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 14 মার্চ এবং শেষ হচ্ছে 16 এপ্রিল রাত্রি 12টায়। তো এর মধ্যে সবাইকে অ্যাপ্লিকেশানটা অবশ্যই করে নিতে হবে। এবং পেমেন্টের জন্য একদিন এক্সট্রা টাইম দিচ্ছে, যেটা হচ্ছে 17 এপ্রিল 2019। এবারে আসি পরীক্ষার ব্যাপার, যে কীরকম ধরনের পরীক্ষা হবে। এক্সামিনেশান উইল বি হেল্ড ইন 3 পার্ট। তো 3টে পার্টে সাধারণত পরীক্ষা হবে। একটা হচ্ছে পার্ট 1, যেটা হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেটা ফ্রিলি পরীক্ষা হয়, অবজেক্টিভ টাইপ কোশ্চেন। আর পার্ট 2 যেটা হবে রিটিন এক্সামিনেশান, অর্থাৎ একটু রিটিন এক্সামিনেশান হবে, যেটা বড় কোশ্চেন টাইপ ভিত্তিক, কনভেনশনাল টাইপ। আর পার্ট 3 যেটা হবে ভাইবা টেস্ট হবে, যেটা তো ফ্রিলির ক্ষেত্রে 100 নম্বর থাকবে এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন 1 নম্বর করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে। নেক্সট স্টেপ হবে রিটিন কোশ্চেন, যেটা 400 নম্বরের কোশ্চেন হবে। যারা প্রিলি পাস করবে তাদের জন্য এটা 400 নম্বরের কনভেনশনাল টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর তৃতীয় পার্ট যেটা হবে সেটা ভাইবা টেস্ট, 50 নম্বরের
যেটা হবে ভাইভা টেস্ট হবে, যারা রিটিন রিটিন এক্সামিন অর্থাৎ পার্ট যারা রিটিন এক্সামিনেশন অর্থাৎ পার্ট টুটা পাস করবে তারা এই পার্ট থ্রির জন্য বা ভাইভার জন্য এলিজিবল হবে। তো এখানে 50 নাম্বারের ভাইভা নেওয়া হবে এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে, ঠিক আছে। তো সিলেবাসটা এখনও পর্যন্ত দেয়নি ওয়েবসাইটে, সিলেবাসটা পরে দিবে, এখানে দিয়েই দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশনের ডিটেলস। তো যত তাড়াতাড়ি সম্ভব 14 তারিখের পর থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে দাও, ঠিক আছে। বিএসসিতে যদি আগে অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যে ওয়ান টাইম এনরোলমেন্ট যেটা, সেটা করতে হয় না। আগের যে ফুড বা এখন যে ক্লার্কশিপের অ্যাপ্লিকেশন চলছে ওটাতে যদি করে থাকো ওইটার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। যদি পিএসসির কোনো অ্যাপ্লিকেশন না করে থাকো তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে ফিল আপটা করতে হবে। খুবই একটা সোজা প্রসেস, তো সহজেই তোমরা এটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। আশা করি তোমাদের এই আইসিডিএস সম্পর্কে ইনফরমেশনটা ভালো লেগে থাকবে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, জানাও সবাইকে যারা যারা এই ধরনের অ্যাপ্লিকেশন করতে চায়। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।